স্কুলের নাম ফলক কালো কালি দিয়ে মুছে ফেলছেন বিএনপি কর্মীরা। পুরনো নাম ফিরিয়ে আনার দাবি তাদের। এক দফা ঝটিকা মিছিলও করেন তারা। স্থানীয়রা বলছেন 2006 সালে পুরান ঢাকার বংশালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি তৎকালীন বিএনপি সরকারের আমলে উদ্বোধন করেন তখনকার অবিভক্ত ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা। নামকরণ করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে। সম্প্রতি সিটি কর্পোরেশন নাম পরিবর্তন করে নতুন নাম রাখে পুরানা মোগলটুলি উচ্চ বিদ্যালয়। আগে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়, এখন হয়েছে পুরানা মোগলটুলি মানে উচ্চ বিদ্যালয়। সিটি কর্পোরেশনের মেয়র আসছিল, উনি পাল্টাই দিয়ে গেছে। এর প্রতিবাদে রোববার বেলা 12টায় বিএনপি নেতা ইশরাক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি। সিটি কর্পোরেশনে যারা দায়িত্বপ্রাপ্ত তারা নির্লজ্জ নিচু হীন মনোমানসিকতা দেখিয়েছে, এটির কোনো প্রয়োজন নাই। আপনারা সহনশীলতার রাজনীতিতে আসেন, আপনারা প্রতিহিংসার রাজনীতি পরিহার করেন। এই নাম পাল্টিয়ে জনগণের মনের থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। আমরা বলতে চাই ইতিহাসের খাতায় যা লেখা হয়েছে নাম ফলক পরিবর্তন করে তা পরিবর্তন করা যায়। ভবিষ্যতে নাম ফলক পরিবর্তনের ঘটনা ঘটলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেয় বিএনপি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।